বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি পরম করোনাময় আল্লাহ তালার অশেষ কৃপায় সবাই ভালো আছেন আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিওপ্যাথ উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি কষ্টকর বেধি নাম হলো তুতলামি তো বন্ধুরা এই রোগটা কেন হয় কি কারণে হয় কিভাবে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে সবাই উপকৃত হবেন ইহা একটি খুবই বিরক্তিকর বেধি মনের ভাব প্রকাশ করার জন্য রুগীকে অনেক কষ্ট বোধ করতে হয় এমন কি রুগীকে একই কথা বারংবার উচ্চারণ করে তার মনের ভাব প্রকাশ করতে হয় এই বিরক্তিকর বেদি থেকে মুক্তি পেতে হলে সঠিকভাবে হোমিও চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আপনারা যদি কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা নেন তাহলে আমি মনে করি এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই রোগের খুবই কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে সেই মেডিসিনগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এই তুতলাময় রোগের একটি খুবই কার্যকরী মেডিসিনের নাম হলো স্পাইজেলিয়া জেনে নেই স্পাইজেলিয়ার সিমটম বা লক্ষণ কেমন হবে যে সকল ভাই বোনেরা কথা বলতে গিয়ে প্রথমে একই কথা বারবার উচ্চারণ করতে হয় পরে আস্তে আস্তে স্পষ্ট হয়ে যায় তাদের জন্য স্পাইজেলিয়া একটি খুবই কার্যকরী মেডিসিন আশা করি সিমটম বা লক্ষণ অনুযায়ী এই মেডিসিনটা দীর্ঘদিন সেবনের মাধ্যমে এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন তুতলামের আরেকটি খুবই কার্যকরী মেডিসিনের নাম হলো ইস্টোমোনিয়াম যে সকল ভাইবোনেরা তুত তুত তুৎ তুত করে কথা বলার চেষ্টা করে কথা বলতে খুব কষ্ট হয় মুখভঙ্গিমা বিভিন্নভাবে দেখায় তাদের জন্য ইস্টোমোনিয়াম একটি খুবই কার্যকরী মেডিসিন আশা করি এই মেডিসিনটিও দীর্ঘদিন সেবন করলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তুতলামের আরেকটি মেডিসিন হল প্লাম্বাম কথা আটকে যায় অস্পষ্ট কথা কি বলছে মুঠেই যায় না একটি হয় এই ধরনের লক্ষণে প্লাম্বাম ম্যাট খুবই কার্যকরী একটি মেডিসিন তুতলামের আরেকটি উপকারী মেডিসিন হল বভিস্তা যে কোনো প্রকার তুতলামিতে বভিস্তা মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন তুতলামের আরেকটি উপকারী মেডিসিন হল ভাইপেরা জেনে নেই ভাইপেরার রূপটা কেমন হবে যে সকল ভাই বোনেরা কথা বলতে পারে কিন্তু কথা অস্পষ্ট হয় সব কথা বোঝা যায় না এই ধরনের লক্ষণে ভাইপেরা মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন তুতলামির আরেকটি কার্যকরী মেডিসিনের নাম হল সাইকিউটা ভিরুসা যে সকল ভাই বোনেরা কথা বলার সময় প্রথম দুই একটি কথা স্পষ্টভাবে বলে বা পরিষ্কারভাবে উচ্চারণ করতে পারে তারপর থেকে তুতলামি আরম্ভ হয় তোত্তুক করতে থাকে মাথা পিছন দিকে বেঁকে যায় প্রভৃতি লক্ষণে সাইকোটা ভিরিসা মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে দেখা দেয় তাহলে সাইকোটা ভিরুসা মেডিসিনটি সেবনের মাধ্যমে এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা নিকটস্থ কোনো হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে সিমটম বা লক্ষণ অনুযায়ী এই মেডিসিনগুলোর মধ্য থেকে যে সিমটম অনুযায়ী যে মেডিসিনটি আসবে সেই মেডিসিনটি সেবন করলে আশা করি আপনারা কিছুদিন ওষুধ সেবন করলে আস্তে আস্তে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ